ভিডিওতে লেন্স পরি বলেই নাকি মেকআপ লুকটা ভালো দেখা যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে উইদাউট লেন্স এই মেকআপ লুকটা শেয়ার করব। তোমরাই বলো এই মেকআপ লুকটা তোমাদের কতটা ভালো লেগেছে। চ্যানেল জয়াস লুবুক। সো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে দুর্গাপূজা অষ্টমী সকালের এই মেকআপ লুকটা শেয়ার করতে চলেছি। আর আজকের এই মেকআপ লুকটা কিন্তু একদম একটা বেঙ্গালি ট্র্যাডিশনাল দুর্গাপূজার রিয়েল অঞ্জলি লুক। তো আর আজকের মেকআপ লুকের জন্য কোনোরকম ফাউন্ডেশন আমি ইউজ করিনি, আউট লেন্স আর উইদাউট ফাউন্ডেশন দিয়ে এই মেকআপ লুকটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদেরকে কমেন্টসটি পোস্ট করেছিলাম যে তোমরা কোন কালারে শাড়ির সঙ্গে মেকআপ লুক দেখতে চাও। তো ওখানে তোমরা অনেকেই ইয়েলো কালারে ভোট দিয়েছো। তো খুব তাড়াতাড়ি আমি ইয়েলো কালারের সঙ্গে মেকআপ লুক শেয়ার করবো, কারণ আমি অনলাইন থেকে সব শাড়িগুলো কিনি, যার জন্য একটুখানি ওয়েট করতে হবে। ততক্ষণ তোমরা এই মেকআপ লুকগুলো এনজয় করতে থাকো। সবুজ শাড়ির সঙ্গেও একটা রিকোয়েস্ট করা হয়েছে কি সবুজ শাড়ির সঙ্গে একটা মেকআপ লুক দিতে, সেটাও আমি দেবো। একটুখানি তোমরা আমাকে টাইম দাও, তোমরা একটুখানি ওয়েট করো, আমি তোমাদের সবার রিকোয়েস্ট রাখবো। আর সবুজ আর হলুদ শাড়ির মেকআপ লুকটাও আমি তোমাদের দেবো দুর্গাপূজার জন্য খুব তাড়াতাড়ি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যায়। সো সবার প্রথমে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করার পর টোনার আর সিরামটা অফ ক্যামেরা অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপরে এখানে নিভিয়ার ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এটা খুবই একটা ভালো ময়েশ্চারাইজার। তো এই ময়েশ্চারাইজারটাকে খুব ভালোভাবে মুখে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো, খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণের জন্য তুমি রেখে দিতে পারো, এতে কী হবে ময়েশ্চারাইজার খুব ভালোভাবে ফেসে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এরপরে আমি একটা সুইস বিউটির এরকম আইব্রাউজ পেন্সিল দিয়ে আমার আইব্রাউজটাকে খুব ভালোভাবে ফিলার ড্র করে নিচ্ছি। আর এর এক সাইডে কিন্তু কম করার জন্য স্পুলি ব্রাশও রয়েছে, আর প্রাইসটা কিন্তু খুব কম, তোমরা চাইলে নিতে পারো। এরপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করব। তো প্রাইমারের জন্য ব্লু হেভেনের এই প্রাইমারটা আমি নিয়ে নিয়েছি। এই প্রাইমারটাও খুবই কম প্রাইসে তোমরা পেয়ে যাবে, খুবই ভালো একটা প্রাইমার অল স্কিন টাইপের জন্য, অয়েল স্কিনের জন্য বেস্ট। এটা একটা অয়েল ফ্রি প্রাইমার। তো প্রাইমারটাকে আমি টি জোন এরিয়াতে ফোকাস করে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার কথাটা একটুখানি এড়ানো তোমাদের লাগতে পারে, মুখের ভেতরে একটা ছালা পড়েছে যার জন্য আমি একদমই কথা বলতে পারছি না। তো প্লিজ একটুখানি ম্যানেজ করে নিও। তো দেখো, এরপরে আমি সুইস বিউটির এই কনসিলারটা নিয়ে নিয়েছি। এটা শেড হচ্ছে 04, আর এই শেডটা কিন্তু খুবই ভালো ইন্ডিয়ান স্কিন টোনের জন্য, যাদের স্কিন টোন আমার মতো, মানে মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনে আছো, তাদের জন্য এই শেডটা খুব ভালো কনসিলার শেড। তো এইভাবে আমি কনসিলারটা দিয়ে আমার আইব্রাউজটাকে ডিফাইন করে নেব। আর আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি, আর আন্ডার আইতে, তারপর মাউথের অ্যারাউন্ড, নোজে, মানে যেখানে যেখানে একটুখানি পিগমেন্টেশন আছে না, সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখানে আমি নোজ অ্যাপ্লাই করা ভুলে গেছিলাম, তো পরে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, সেটা দেখাতে পারিনি। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করার পর এরকম একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর যখনই কনসিলার ব্লেন্ড করছো, তখন মানে যেখানে কনসিলারটা অ্যাপ্লাই করেছো সেখানেই ব্লেন্ড করতে হবে, পুরো মুখে ফেলে দিলে কিন্তু হবে না। তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি কনসিলারটাকে। তো একটুখানি হোয়াইট হোয়াইট মনে হচ্ছে, কিন্তু থাকবে না এরকম। তো এরপরে দেখো, আমি পন্ডসের এই বিবি ক্রিমটা নিয়ে নিয়েছি। আর আমি আজকে কোনোরকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না ডে টাইমের জন্য, কিন্তু পন্ডসের বিবি ক্রিমটা খুবই ভালো। এটা ফাউন্ডেশনের থেকে কিন্তু কম কভারেজ দেয় না, খুবই ভালো একটা কভারেজ দেয় এই পন্ডসের এই বিবি ক্রিমটা। তো এটাও তোমরা 60-65 টাকার মধ্যে পেয়ে যাবে, খুবই কম প্রাইসে ছোটো প্যাকটা। তো এইভাবে অ্যাপ্লাই করার পর সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কভারেজটা কতটা ভালো, মানে একদমই ফাউন্ডেশনের মতনই কভারেজ দেয়। তো এইভাবে অ্যাপ্লাই করে নিলাম, আর খুব ভালোভাবে ব্লেন্ডও করে নিচ্ছি। আর এর আগেও আমি দুর্গাপুজোর কিছু লুক তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো আর সেগুলো দেখে নাও লুকগুলোকে। খুবই ভালো ভালো লুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর টিপসও শেয়ার করেছি। তো এরপরে ফেসেস কানাডার এই কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার পুরো ফেসটাকে আমি সেট করে নেব। তো ডে টাইমের জন্য কোনোরকম লুজ পাউডার অ্যাপ্লাই করার দরকার নেই, এরকম কোনো কম্প্যাক্ট পাউডার হলেই হয়ে যাবে। খুব ভালোভাবে ফেসটাকে তোমরা এইভাবে সেট করে নিতে পারো। তো একটা ব্রাশের সাহায্যে আমি সেট করে নিয়েছি, গলাতেও আমি অ্যাপ্লাই করে নেব। আর এরপরে আমি এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ইউ ক্যান বি এক্সোটিক ফ্লেভার আইশ্যাডো প্যালেট। তো এটা তো একটুখানি
একটুখানি কস্টলি। তোমরা এখানে যে কোনো আইশ্যাডো প্যালেট নিতে পারো যেখানে রেড শেডটা আছে। তো এখানে আমি রেড শেডটাকে পিক করে এইভাবে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত খুব ভালোভাবে ব্লেন্ড করলাম। তারপরে একটুখানি এরকম ফ্লাফি স্মল ব্রাশ দিয়ে একটুখানি ক্রিজ লাইনটার ওপরে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। আর এরপরে এই গোল্ডেন শিমরি শেডটাকে নিয়ে মিডিলে প্লেস করেছি, আবারও একটা ব্রাশ দিয়ে আমি একটুখানি ব্লেন্ড করে দিলাম কর্নারটাকে। তো খুবই ইজি একটা লুক আর দুর্গাপুজোর জন্য পারফেক্ট। তো এরপরে আমি সুগার পপের এই আইলাইনারটা ইউজ করছি, এটা আমি নতুন কিনেছি, কিন্তু এই আইলাইনারটা না খুবই ভালো একটা লাইনার। তো 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, মানে 250 থেকে 300 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই লাইনারটা। একদম ওয়াটারপ্রুফ, একদমই স্মাচ প্রুফ। আর এর অ্যাপ্লিকেটরটা না খুবই সুন্দর, মানে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো যদি লাইনার নিতে চাইছো এবার। তো তোমরা এই লাইনারটাকে অবশ্যই ট্রাই করতে পারো। আজ পর্যন্ত যতগুলো লাইনার আমি নিয়েছি তো সব থেকে বেস্ট লাইনার আমার এটা মনে হলো। তো এরপরে আমি এই পার্পলের এই কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি লোয়ার ওয়াটার লাইনে একটু থিকলি। আর যতগুলো প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করেছি না সব প্রোডাক্টের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে, তো চেক করে নিও। তো এইভাবে একটা ক্লিন ব্রাশ দিয়ে আমি একটুখানি কাজলটাকে স্মাচ করে দিলাম। এরপরে এই সেম প্যালেট থেকে একটু ব্রোঞ্জার শেডকে পিক করে এইভাবে একটুখানি ব্রোঞ্জিংও করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রোঞ্জারটা স্কিপও করতে পারো, কিন্তু যারা যাদের মনে হয় না আমি পারবো ব্রোঞ্জিংটা করতে, তারা এইভাবে একটুখানি ফেসটাকে শেপ দিয়ে দিও। তো এইভাবে আমি চিকবোনে আর জলাইনটাকে আমি একটুখানি ব্রোঞ্জিং করে নিলাম, আর নোজটাকে আমি ফিঙ্গারের সাহায্যে এইভাবে নোজটাকেও একটুখানি ব্রোঞ্জার করে নিলাম। এরপর পার্পলের এই ব্লাশার প্যালেট থেকে যে পিঙ্কিশ কাইন্ড অফ যে শেডটা আছে সেটাকে নিয়ে একটুখানি ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। এটা একটা ম্যাট ব্লাশার প্যালেট। অ্যাকচুয়ালি এই ব্লাশার প্যালেটটা আমি অনেকদিন ধরে পাচ্ছিলাম না, হারিয়ে গেছিলো, তো ফাইনালি আমি পেয়ে গেলাম। আর হাইলাইটারের জন্য ইনসাইটের এই হাইলাইটারটা আমি ইউজ করছি, এটা খুবই ন্যাচারাল গ্লো দেয়, আমার এখন খুব ফেভারিট এই হাইলাইটারটা। আর লিপ কালারের অপশান আমি কোনোদিনই তোমাদের দিই না, তো যে কোনো তোমাদের পছন্দ মতো লিপ কালার তোমরা অ্যাপ্লাই করতে পারো, যে কোনো মেরুন অথবা রেড শেড তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি একটা মেরুন কাইন্ড অফ শেডস অ্যাপ্লাই করেছি। আর এরপর আমি মেকআপটাকে ফিক্স করার জন্য এই সুইট বিউটির মেকআপ ফিক্সারটা খুব ভালোভাবে স্প্রে করে নিলাম। আর মাস্কারার জন্য আমি এখানে মার্সেল মাস্কারাটা নিয়ে নিয়েছি, যেটা হাইলি পিগমেন্টেড। তো এই মাস্কারাটা আমার খুবই পছন্দের একটা মাস্কারা। আর এইভাবে আপার ল্যাশেস আর লোয়ার ল্যাশেসে আমি খুব ভালোভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এরপর এই বিউটিফুল শাড়ি আর জুয়েলারির সঙ্গে লুকটাকে আমি কমপ্লিট করেছি। ইয়ারিংসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশনে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। লটস অফ লাভ গাইস, বাই বাই।